নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট 2018 পেপার ওয়ানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গালির পেডাগজির কোশ্চেন নিয়ে। তা বন্ধুরা, তা সেন্ট্রাল ডেট পরীক্ষা, এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল 2018-তে, তার পেপার ওয়ানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা বাংলা নির্বাচন করেছিলেন, তা তাদের পেডাগোগি এবং কম্প্রিহেনশন থেকে সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো কম্প্রিহেনশন না পড়লেও আপনারা সলভ করতে পারবেন, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। তা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এরকম সেরকম কোনো বাধাবিধি নিয়ম নেই। আপনারা যারা সেন্ট্রাল টেট দিচ্ছেন বা যারা ত্রিপুরা টেট দিচ্ছেন বা যে কোনো টেট দিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল টেটই হোক, তা সেই সমস্ত পরীক্ষার জন্য, বাংলা পেপারের জন্য মানে প্রথম ভাষার জন্য, কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো পেডাগজির বিশেষ করে ইম্পর্টেন্ট। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আলোচনা। প্রথম প্রশ্ন আছে, একটি সামগ্রিক শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে সেটা কোথায় ভুল করে সেটা আমাদের জানতে চেয়েছে। অপশান এ আছে পড়ায়, অপশান বি আছে লেখায়, অপশান সি আছে বলায়, না অপশান ডি আছে উপরোক্ত সবগুলিতে। তাহলে প্রাথমিক ক্ষেত্রে এখন ভুল করে তার শ্রেণীকক্ষে, তার এর সঠিক উত্তর কিন্তু হবে উপরোক্ত সবগুলো। তারা পড়াতেও ভুল করতে পারে, লেখাতেও ভুল করতে পারে, বলাতেও ভুল করতে পারে, ঠিক আছে, এবং শোনাতেও ভুল করতে পারে। তা যেহেতু শোনা এখানে নেই, তা আমরা এখানে কি, আমরা নিশ্চয়ই সেই ফর্মুলাটা জানি যে এল এস আর ডাব্লু, এল এল ফর লিসনিং, এস এস ফর স্পিকিং, আর আর ফর রিডিং, আর ডাব্লু ডাব্লু ফর রাইটিং, ঠিক আছে। আশা করি আপনারা শর্টকাট ট্রিক্সটা বুঝে গেছেন। তা এই ফর্মুলাটা কিন্তু আপনাদের সব রকম ক্ষেত্রে কাজে লাগবে, যেখানে এস মানে এল এস আর ডাব্লু রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে। চলে আসছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্যাকরণ যেমন আচরণগত তেমনি তাত্ত্বিক, এই বক্তব্যটির সঙ্গে আপনি কদ্দূর সহমত? অপশান এ পুরোপুরি সহমত, অপশান বি আংশিক সহমত, অপশান সি সহমত নই, আর অপশান ডি হচ্ছে যে সহমত হতেও পারি আবার নাও হতে পারি, তাহলে নিরপেক্ষ টাইপ। তাহলে এইটা সঠিক উত্তর কি হবে, যে ব্যাকরণ যেমন আচরণগত তেমনি তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কদ্দূর সহমত? এটা পেডাগজির কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে পুরোপুরি সহমত। তা এই কোশ্চেনটা ছিল আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা যারা হোমটাস্কের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই। আমরা তাদেরই ইমেল অ্যাড্রেস চেয়ে পাঠিয়েছি, যে আপনারা যাদের নাম প্রথম 10 জন, তা তাদের নাম শর্ট লিস্টেড হয়েছে, ঠিক আছে বন্ধুরা। চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দিয়েছে, উচ্চ প্রাথমিক অথবা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ করতে প্রয়োজন। অপশান এ ছাত্রছাত্রীদের বই পড়তে বলা, অপশান বি ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা, অপশান সি ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় শ্রুতি লিখন করতে দেওয়া, আর অপশান ডি হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাকরণগত জ্ঞান বৃদ্ধি করা। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনাদের? তা এর সঠিক উত্তর হবে ছাত্র ও ছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? অপশান এ স্বর উপস্থাপন, অপশান বি কবিতা আবৃত্তি, অপশান সি মুখোমুখি উপস্থাপন, অপশান ডি সংকেত ভাষার মধ্যে দিয়ে উপস্থাপন। তাহলে আমরা এখানে দেখে নেবো যে সঠিক উত্তর কোনটা হবে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে সংকেত ভাষার মধ্যে দিয়ে উপস্থাপন। তাহলে মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতি উপযুক্ত নয়? তা এর সঠিক উত্তর হচ্ছে সংকেত ভাষার মধ্যে দিয়ে উপস্থাপন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের, একথা কে বলেছেন? অপশান এ আছে রাজশ্রী টেন্ডন, অপশান বি আছে রয়বার্ন, অপশান সি আছে মহাত্মা গান্ধী, না অপশান ডি আছে বিবেকানন্দ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের, এই বক্তব্যটা রেখেছেন, এটা সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী, অপশান সি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, যদি ছাত্রদের এমন একটা ভাষার মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে অপশান এ প্রকৃত গভীর চিন্তা ভাবনা সম্ভব নয়, অপশান বি ছাত্ররা মুখস্থবিদ্যা বা যেন তেন প্রকারে মনে রাখতে অভ্যস্ত হয়ে উঠবে, অপশান সি ছাত্ররা পড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে, আর অপশান ডি হচ্ছে উপরোক্ত সবগুলি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যদি কোনো অন্য একটা ল্যাঙ্গুয়েজে তাদেরকে পড়ানো হয়, তার সেখানে তারা যদি মানে ডমিনেট না থাকে বা আধিপত্য বিস্তার আধিপত্য না থাকে, তাহলে এখানে তার কোনটা সঠিক উত্তর হবে? এখানে কিন্তু উপরোক্ত সবগুলি যে কোনো একটি তার জন্য দায়ী হতে পারে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ভাষা শিক্ষার ভাষার আত্মীকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিক হলো
মানে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, ভাষা আত্মীকরণের গুরুত্বপূর্ণ প্রেক্ষিত কোনটা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশন এ আছে শোনা এবং বলা, অপশন বি আছে কেবল শোনা, অপশন সি আছে কেবল পড়া, এবং অপশন ডি আছে কেবল লেখা। তাহলে এখানে ভাষার আত্মীকরণের ক্ষেত্রে যখন বলা হচ্ছে তখন এর সঠিক উত্তর হবে অপশন এ, শোনা এবং বলা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে ভাষা শিক্ষার, ভাষা শিক্ষায় উপাদান সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ভাষা শিক্ষার, এটা স্পেলিং এখানে মিস্টেক আছে, তা এখানে হচ্ছে ভাষা শিক্ষার উপর, ঠিক আছে, উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা সেটা আমাদের বলতে হবে। অপশন এ আছে অল্প সময়ে অধিকতর জ্ঞানের সরবরাহ, অপশন বি আছে পাঠ্য উপাদানের অন্তর্গত মোট দাগের বিষয়গুলি উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, অপশন সি আছে পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রের মনোযোগ আকর্ষণ করা, আর অপশন ডি আছে পাঠদান প্রক্রিয়া শিক্ষকদের কম করা। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, পাঠ্য উপাদানের অন্তর্গত মোট দাগের বিষয়গুলির উপযুক্ত ব্যাখ্যা দেওয়া কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দ ভাণ্ডার বেশি ভালো হয়, একথা কে বলেছেন? অপশন এ টারম্যান, অপশন বি ফিশার, অপশন সি থাম্বা, না অপশন ডি হচ্ছে এরা সবাই। তাহলে মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দ ভাণ্ডার বেশি হয় একথা কে বলেছেন? তাহলে একথা আমরা দেখে নেব যে একথা এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়। তো বন্ধুরা মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং স্পষ্ট ভাণ্ডার বেশি হয় এ কথা মোটামুটি সেরকম, এরা মোটামুটি এদের সবার কথার আমরা যদি বলি যে যদি আমরা নির্যাস করি তাহলে এই কথাটা বেরিয়ে আসে, তা এখানে এর সঠিক উত্তর হবে এরা সবাই, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে শব্দের অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো, অপশন এ শব্দের ব্যাখ্যা করা, অপশন বি অভিধান থেকে দেখে নেওয়া, অপশন সি বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া, আর অপশন ডি হচ্ছে ভাষা শিক্ষার মধ্যে দিয়ে শব্দের অর্থকে স্পষ্ট করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন সি, বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মুদ্রিত পাঠ ব্যাটি রেখে দ্বিতীয় ভাষা শেখার জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? অপশন এ প্রাকৃতিক পদ্ধতি, অপশন বি ভাষা নিমজ্জন, অপশন সি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, এবং অপশন ডি পরিস্থিতিগত পদ্ধতি। তাহলে চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তাই এই সঠিক উত্তর হবে ভাষা নিমজ্জন, তাহলে অপশন বি হবে কিন্তু এখানে এর সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ হলো, অপশন এ বহুভাষিকতা, অপশন বি দ্বিভাষিকতা, অপশন সি অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণীকক্ষ, না অপশন ডি পড়ার সময় আঙুল দিয়ে নির্দেশিত করা অথবা দৃষ্টিকে আঙুল দিয়ে পরিচালনা করা। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে পড়ার সময় আঙুল দিয়ে নির্দেশিত করা অথবা দৃষ্টিকে আঙুল দিয়ে পরিচালনা করা। এটা কিন্তু তাহলেই কিন্তু ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি করা সম্ভব হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত এর মধ্যে কোন শিখন পঠন সমস্যার সমাধান শব্দ জ্ঞান পদ্ধতিতে বা পুরাতন পদ্ধতি সম্ভব? অপশন এ বাক্য গঠনের ক্রমে সাহায্য করা, অপশন বি সঠিক উচ্চারণ, অপশন সি শিশুরা ব্যাখ্যা সমস্যার মোকাবিলা করে না, আর অপশন ডি হচ্ছে উপযুক্ত সবগুলি। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? তা আমরা চলে এসেছি কি কোশ্চেন নাম্বার ১৩তে। তা ১৩তে আপনারা নির্বাচন করুন যে সঠিক উত্তর কোনটা হবে। তা নিম্নলিখিত এর মধ্যে কোন শিখন পঠন সমস্যা সমাধান এর শব্দ জ্ঞান পদ্ধতি পুরাতন পদ্ধতি সম্ভবত? তা এর সঠিক উত্তর হচ্ছে সঠিক উচ্চারণ, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত এর মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত নয়? যেটা নয় নেগেটিভ প্রশ্ন, আপনারা কিন্তু খেয়াল করবেন দক্ষতা উদ্দেশ্যের সাথে যেটা সম্পর্ক নয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ হচ্ছে পড়া, অপশন বি হচ্ছে লেখা, অপশন সি হচ্ছে শোনা, এবং অপশন ডি হচ্ছে ভাষায় আগ্রহ। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি ভাষায় আগ্রহ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষার উন্নয়নকে যে বিষয়ে প্রভাবিত করে তা হলো, অপশন এ স্বাস্থ্য, অপশন বি মেধা, অপশন সি ব্যক্তিগত পার্থক্য সমূহ, এবং অপশন ডি হচ্ছে উপরিক্ত সবগুলি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে উপরিক্ত সবগুলি কিন্তু এখানে এর সঠিক উত্তর। তো বন্ধুরা চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পোশাক কি মাছ কাকে বলে? অপশন এ চিংড়ি, অপশন বি কাতলা, অপশন সি পুঁটি, না অপশন ডি খোলসে। তাহলে পোশাক কি মাছ, এর সঠিক উত্তর হবে হচ্ছে চিংড়ি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হুকুম শব্দের অর্থ কি? তা হুকুম শব্দের অর্থ আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে, অপশন এ হচ্ছে অনুরোধ, অপশন বি হচ্ছে আদেশ, অপশন সি হচ্ছে নিষেধাজ্ঞা, আর অপশন ডি হচ্ছে হুঁশিয়ার। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি আদেশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কেমিস্ট্রির এর বাংলা প্রতিশব্দ কি? অপশন এ ভূবিদ্যা, অপশন বি জীববিদ্যা, অপশন সি রসায়নবিদ্যা, আর অপশন ডি হচ্ছে যন্ত্রবিদ্যা।
তাহলে এর সঠিক উত্তর কেমিস্ট্রি। তা কেমিস্ট্রির এর সঠিক উত্তর হচ্ছে রসায়ন বিদ্যা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দরবার। তাহলে দরবার শব্দটি কি প্রকৃতির? অপশন এ বিদেশি, অপশন বি দেশি, অপশন সি তৎসম, না অপশন ডি তৎভাব। তাহলে দরবার এই শব্দটি কিন্তু বিদেশি শব্দ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছ, এটি কি ধরনের বাক্য? তাহলে এটা কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছ, এটি কি ধরনের বাক্য? অপশন এ জটিল বাক্য, অপশন বি বিষ্ণু বাক্য, অপশন সি যৌগিক বাক্য, না অপশন ডি সরল বাক্য। এর সঠিক উত্তর হবে অপশন ডি সরল বাক্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন। 2 জানুয়ারি কে কারারুদ্ধ হন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি সুভাষ চন্দ্র বোস, না অপশন ডি বসুর মূর্তি। তাহলে আপনাদের এখানে সঠিক উত্তর কোনটা? না, 2 জানুয়ারি কারারুদ্ধ হন, এর সঠিক উত্তর হবে সুভাষ চন্দ্র বোস। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, যে ড্যাশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করিয়া হত্যা করিবার চেষ্টা করেন, শূন্যস্থানটি পূরণ করো। তাহলে কে করেছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে প্রীতিলতা, অপশন বি বীণা চৌধুরী, অপশন সি সুমিতা ধর, আর অপশন ডি হচ্ছে গার্গী চৌধুরী। তাহলে এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বীণা চৌধুরী। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমবর্তন শব্দটির অর্থ কি? অপশন এ বিচ্ছিন্ন হওয়া, অপশন বি আনন্দ করা, অপশন সি ঘুরতে যাওয়া, আর অপশন ডি হচ্ছে একসাথে মিলিত হওয়া। তাহলে সমাবর্ধন এর শব্দটার সঠিক উত্তর হবে অপশন ডি একসাথে মিলিত হওয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যাবজ্জীবন শব্দে শ্রেণীবিচ্ছেদ করুন, বা যাবজ্জীবন যে কথাটা আছে সেই কথাটার সন্ধি বিচ্ছেদ আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে যাবত যোগ জীবন, কিন্তু এটা এর সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন হচ্ছে, গানের অনুষ্ঠানে নজরুল ইসলাম কোন গানটি প্রথম গেয়েছিলেন? অপশন দেওয়া আছে 4টি। অপশন এ আছে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, অপশন বি দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, অপশন সি মোর প্রিয় হবে এসো নারী, আর অপশন ডি হচ্ছে কারারই লৌহ কপাট। তা গানের অনুষ্ঠানে নজরুল ইসলাম কোন গানটা প্রথম গেয়েছিলেন? তা এর সঠিক উত্তর হচ্ছে দুর্গমগিরি কান্তার মেরু দুস্তর পারাবার, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, আমরা টোটাল 25টা প্রশ্ন সলভ করলাম, তা যার মধ্যে 15টা ছিল পেডাগজি থেকে, এবং আর যে বাদবাকি 10টা প্রশ্ন ছিল সেই 10টা ছিল কম্প্রিহেনশনের মধ্যে উল্লেখ করা। কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আপনাদের কিন্তু প্রয়োজন নেই যে আপনাদের কম্প্রিহেনশনটা পড়তে হবে, ঠিক আছে? তা কম্প্রিহেনশনটা না পড়েও কিন্তু আপনারা এই কোশ্চেনগুলো সলভ করতে পারেন। কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাদের কম্প্রিহেনশনটা যখন আপনারা পড়বেন তখন একটা জিনিসই আপনারা এই জিনিসটা লক্ষ্য করে রাখবেন যে সে কি, সেটা হচ্ছে যে কম্প্রিহেনশনটা না পড়ে আপনারা কতটা অ্যান্সার করতে পারছেন। মানে আপনাদের যখন কম্প্রিহেনশনের আমরা প্রসেসটা শিখিয়েছিলাম, তা সেই প্রসেসটা কি ছিল? না, সেই প্রসেসটা ছিল যে আগে কম্প্রিহেনশন পড়া ছাড়া আপনারা দেখে নেবেন যে কতটা আপনারা করতে পারছেন, ঠিক আছে? তা কতটা করতে পারছেন, তার পরবর্তীতে যখন দেখবেন যে কম্প্রিহেনশন আপনাকে পড়তেই হবে, তো তারপরে আপনারা কম্প্রিহেনশন পড়ে ভুলেও কোনো সময় আপনারা কম্প্রিহেনশনটা আগে পড়বেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা করে নিলাম 25টা প্রবলেম সলভ। তা 25টা কোশ্চেন আমরা বুঝে গেছি। এইবার এই 25টা কোশ্চেনের অ্যান্সার যেখানেই থাকুক আর যখনই আসুক, তা এই কোশ্চেনের অ্যান্সারগুলো যাতে আমাদের ভুল না হয় সেজন্য আমরা কি করব, একবার রিভিউ করে রিক্যাপ করে নেব, ঠিক আছে? রিভিউ করব এবং তার সাথে সাথে রিক্যাপও করে নেব যে কোন উত্তরটা সঠিক হবে। তা এখানে সিটেট 2018 পেপার, এটা 2 হবে, পেপার 2 এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পেপার 2 এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা আমরা আলোচনা করছি, ঠিক আছে? ওটা প্রিন্টিং মিস্টেক আছে। তা চলুন বন্ধুরা, আমরা চট করে একবার দেখে নিই আমাদের এই অ্যান্সারগুলো কী হবে এবং খুব তাড়াতাড়ি আমরা এই অ্যান্সারগুলো সলভ করে নেব। তা চলুন শুরু করা যাক। একটু মন দেবেন, প্রথম প্রশ্ন ছিল, একটি সামগ্রিক শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে, এর সঠিক উত্তর হচ্ছে উপরোক্ত সবগুলোতেই। নেক্সট, ব্যাকরণ যেমন আচরণগত তেমন তাত্ত্বিক এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? এর সঠিক উত্তর হচ্ছে পুরোপুরি সহমত। নেক্সট হচ্ছে, উচ্চ প্রাথমিক অথবা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ জাগ্রত করতে প্রয়োজন, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা। নেক্সট হচ্ছে, মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? এর সঠিক উত্তর হচ্ছে সংকেত ভাষার মধ্যে দিয়ে উপস্থাপন। নেক্সট, মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের, একথা কে বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট, যদি ছাত্রদের এমন একটা ভাষার মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে উপরোক্ত সবগুলি। নেক্সট হচ্ছে, ভাষা শিক্ষার আত্মিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হলো, এর সঠিক উত্তর হচ্ছে শোনা এবং বলা। নেক্সট, ভাষা শিক্ষার উপর উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এর সঠিক উত্তর হচ্ছে পাঠ্য উপাদানের অন্তর্গত মোট দাগের বিষয়গুলির উপযুক্ত ব্যাখ্যা দেওয়া। নেক্সট, মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং ভাষা উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয়, এ কথা কে বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে এরা সবাই, বা এদের সহমত ছিল এদের বাক্যের নির্যাস থেকে। নেক্সট হচ্ছে,
শব্দের অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো এর সঠিক উত্তর হবে বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া। নেক্সট, মুদ্রিত পাঠ ব্যাটি রেখে দ্বিতীয় ভাষা শেখার জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে, এর সঠিক উত্তর হচ্ছে ভাষা নিমজ্জন। নেক্সট হচ্ছে ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি করার অন্যতম কারণ হলো, এর সঠিক উত্তর হচ্ছে পড়ার সময় আঙুল দিয়ে নির্দেশিত করা অথবা দৃষ্টিকে আঙুল দিয়ে পরিচালিত করা। নেক্সট, নিম্নলিখিত এর মধ্যে কোন শিক্ষণ পঠন সমস্যার সমাধানে শব্দজ্ঞান পদ্ধতিতে পুরাতন পদ্ধতি সম্ভব, এর সঠিক উত্তর হচ্ছে সঠিক উচ্চারণ। নেক্সট, নিম্নলিখিত এর মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত নয়, এর সঠিক উত্তর হচ্ছে ভাষায় আগ্রহ। নেক্সট, ভাষার উন্নয়নকে যে বিষয় প্রভাবিত করে তা হলো, এর সঠিক উত্তর হচ্ছে উপরিক্ত সবগুলি। নেক্সট, পোশাকি মাছ কাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে চিংড়ি। নেক্সট, হুকুম শব্দের অর্থ কি, এর সঠিক উত্তর হচ্ছে আদেশ। নেক্সট, কেমিস্ট্রি এর বাংলা প্রতিশব্দ কি, এর সঠিক উত্তর হচ্ছে রসায়নবিদ্যা। নেক্সট, দরবার শব্দটি কি প্রকৃতির, এর সঠিক উত্তর হচ্ছে বিদেশি। নেক্সট, কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছের, এটি কি ধরনের বাক্য, এর সঠিক উত্তর হচ্ছে সরল বাক্য। নেক্সট, 2 জানুয়ারি কি কারারুদ্ধ হন, এর সঠিক উত্তর হচ্ছে সুভাষ চন্দ্র বোস। নেক্সট, ড্যাশ গভর্নর স্ট্যানলি জ্যাকসন গুলি করায় হত্যা করিবার চেষ্টা করেন, শূন্যস্থান পূরণ করো, এর সঠিক হচ্ছে বিনা পানি চৌধুরী বা সরি বিনা চৌধুরী গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার হত্যায় করবার চেষ্টা করেন, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে, সমাবর্তন শব্দটির অর্থ কি, এর সঠিক উত্তর হচ্ছে একসাথে মিলিত হওয়া। নেক্সট প্রশ্ন, যাবজ্জীবন শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, এর সঠিক উত্তর হচ্ছে যাবৎ যোগ জীবন। নেক্সট অ্যান্ড লাস্ট, গানের অনুষ্ঠানে নজরুল ইসলাম কোন গানটি প্রথম গিয়েছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে দুর্গামগিরি কান্তার মোড়ো দুস্তার পাড়াবার, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার আমরা চলে আসি পরবর্তী পার্ট, পরবর্তী পার্ট অর্থাৎ কোশ্চেন অ্যান্সার পার্টে। দা কোশ্চেন অ্যান্সার পার্টে, কোশ্চেন অ্যান্সার পার্টে আমরা একটা আপনাদের একটা কোশ্চেন দেবো অ্যাজ এ হোম টাস্ক। দা হোম টাস্কের কোশ্চেন আপনাদের সঠিক উত্তর দিলে আপনারা প্রাইজ পাবেন। দা হোম টাস্কের প্রশ্নটা আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। দা হোম টাস্কের প্রশ্ন হচ্ছে, পড়ার সময় একত্রীকরণ দক্ষতা বা গ্যাদারিং স্কিল হচ্ছে অপশান এ নোট দেওয়া, অপশান বি বিশ্লেষণ করা, অপশান সি রহস্য উন্মোচন করা, অপশান ডি নোট তৈরি করা। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, পড়ার সময় একত্রীকরণ দক্ষতা বা গ্যাদারিং স্কিল হচ্ছে অপশান এ নোট দেওয়া, অপশান বি বিশ্লেষণ করা, অপশান সি রহস্য উন্মোচন করা, না অপশান ডি নোট তৈরি করা। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।